রাজশাহী বাগায় সমাজসেবায় নিয়োজিত সংগঠন গ্লোবাল কমিটি অর্গানাইজেশন আয়োজন করে শিশু সম্মেলন ও মেডিকেল ক্যাম্প। উক্ত আয়োজনে বিভিন্ন গ্রামের প্রায় 200 মা ও শিশু উপস্থিত ছিলেন, যারা ফ্রি চিকিৎসা গ্রহণ ও মা ও শিশু পুষ্টি বিষয়ক বিভিন্ন পরামর্শ মতামত গ্রহণ করেন। তাছাড়াও সংগঠনটি শিশুদের জন্য বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে একটি শিশু একটি গাছ প্রকল্প হাতে নিয়ে কাজ করে যাচ্ছে, জানান গ্লোবাল কমিটি অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল ইসলাম। এই প্রকল্পটি আরও সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ওয়ান্টি প্ল্যান্টেড পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।